সবাই ভালো আছো? আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা টিপস নিয়ে। তোমাদের যেটা বলবো যে দেখো, আমরা সবসময় উপর থেকে সৌন্দর্য চেষ্টা করি, অনেক কিছু নানা রকম মুখে মাখি বা দামি দামি প্রোডাক্ট কিনি, কিন্তু মেন সৌন্দর্য যেটা সেটা হচ্ছে আমাদের ভেতর থেকে করা দরকার, যেটা আমাদের লিভার। লিভারকে আমাদের সুস্থ রাখা দরকার আছে, পেটকেও পরিষ্কার রাখা দরকার আছে। তার জন্যে তোমরা যদি রোজ একটা করে ডাব খেতে পারো, তাহলে তোমাদের লিভারও ঠান্ডা হবে, পেটও ঠান্ডা হবে, এবং তোমাদের যা যা পিম্পলের সমস্যা এটা পরিষ্কার হয়ে মুখটা অনেক ক্লিন হবে, অনেক ঝাঁ চকচকে হবে। আর সেটা যদি না পারো, তার জন্য একটা তোমাদের টিপস দিতে পারি, সেটা হচ্ছে ডাবের জল। ডাবের জল তোমরা কি করবে, ডাবের জলের সাথে একটু অ্যালোভেরা, সেটা অ্যালোভেরা জেল তোমরা বাজার থেকেও কিনে আনতে পারো, বা যেটা গাছে হয় সেই অ্যালোভেরা জেলও তোমরা নিতে পারো। অ্যালোভেরা নিয়ে তার সঙ্গে একটুখানি অল্প মধু মেশাবে, এই প্যাকটাকে ভালো করে তৈরি করবে। তৈরি করার পর এটা স্নানের অন্তত 15 মিনিট আগে এটা মুখে মেখে নেবে। মেখে নেবার পর এটা যখন দেখবে শুকিয়ে যাবে, 15 মিনিট বাদে এটা জল দিয়ে ধুয়ে নেবে। তাহলে দেখবে তোমাদের মুখে যে মানে মোটামুটি যে ধরো দাগ বা পিম্পল বা ব্রণ তোমাদের হবে না, মুখটা ভেতর থেকে গ্লো হবে, আর চোখের তলায় যে কালো, আমরা রাত জেগে মোবাইল দেখি বা ফেসবুক হোয়াটসঅ্যাপ করি, তার জন্য যে মুখে একটা কালো ছোপ পড়ে যাবে, চোখের তলায় যে ডার্ক সার্কেল হয় সেটাও ঠিক হয়ে যাবে। তো ফ্রেন্ডস, তোমরা এটা করে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর কী উপকার পেলে।